হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। রিয়াস মিরর নিউজিল্যান্ডে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার, সময় দুপুর 12টা। আজ আমরা রেডি হচ্ছি আমার এক বন্ধুর মেয়ের জন্মদিনের পার্টিতে যাওয়ার জন্য। খুবই হালকা একটা মেকআপ করে রেডি হয়ে নিলাম। লালি বললাম, রিজা বলছে যে তুমি তো পুরো ক্রিসমাসের ড্রেস হয়ে গেছে তোমার। ও পরেছে একটা ব্লু কালারের জামা, উঠে দেখা তোমার, আর এইটা হলো সাদা রঙের জাম্পার। আর ওর খুব ঘুম পেয়েছে, খাওয়া হয়নি। গাড়িতে উঠতে গিয়ে দেখি ননি জুতোটাই নেওয়া হয়নি। আবার ভেতরে গেলাম জুতোটা নেওয়ার জন্য। বাইরে আজকে বেশ ভালোই রোদ উঠেছে, সারা সপ্তাহই রোদ ছিল। আবার সামনের সপ্তাহে ফোরকাস্টে দেখাচ্ছে বৃষ্টি হবে। এই যে আমরা যাচ্ছি, সব রেডি টেডি হয়ে 12:30 থেকে প্রোগ্রাম শুরু। আমরা এখন 1টা বাজে, আমাদের একটু সামান্য একটু দেরি হলো। আমাদের যেতে এখান থেকে বেশিক্ষণ না, প্রায় 7 থেকে 8 মিনিট কি 10 মিনিট মতো সময় লাগে। আমাদের তরাঙ্গায় পাঞ্জাবি কমিউনিটি বেশ বড়, সেই জন্য বেশ কয়েকটা গুরুদ্বারা আছে আমাদের তরাঙ্গাতে। আর এই গুরুদ্বারাটা আমাদের পাপামোয়াতে আছে। আর এই যে কথা বলতে বলতে আমরা ঢুকে গেছি আমাদের বন্ধুদের এলাকায়। এখানকার বেশিরভাগ বাড়ি হলো 5-6 বছর আগে তৈরি, মানে একদম নিউলি বিল্ট এরিয়া। এই যে আমাদের বন্ধুদের বাড়িতে এখন ঢুকছি, পার্টি শেষ করে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ফিরছি বাড়ি, ভাবছি যাওয়ার পথে ওয়্যার হাউসটাও ঘুরে যাব। তো রিচা আর ননি দুটো গুড্ডি ব্যাগ পেয়েছে, ওটা নিয়েই খুলে খুলে দেখছে ভেতরে কি পেয়েছে। তো চলুন, ওয়্যার হাউসে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। অনলাইনে দেখেছিলাম ওয়্যার হাউসে 4 ডেজ ডিল চলছে, 50% অফ, তাই কয়েকটা জিনিস কিনতে আসলাম। এই যে মলের মধ্যে আমরা ঢুকে গেছি আমাদের শপ দ্য ওয়্যার হাউসে। ঢুকে গিয়ে দেখি যে একটা কম্পিটিশান হচ্ছে, ওই জারে কতগুলো জেলিবিন আছে সেটা গেস করে বলতে হবে। যদি সঠিক গেস করতে পারো তাহলে ওই বাচ্চাদের জন্য রাখা ওই খেলনাগুলো পেয়ে যাবে। তারপর ওর বাবার ফোন নাম্বার আর গেসের সংখ্যা দিয়ে ওই বক্সে ফেলে দিল। খুব মুশকিল, তবুও দেখি চিনির ভাগ্যে কিছু বাধে কিনা। এখন মিড উইন্টার সেল দিচ্ছে,
মানে বেশিরভাগ ওয়্যার হাউসে জিনিসপত্রের উপর 50-60% অফ। নিউজিল্যান্ডে আমরা কিছু কেনার সময় অবশ্যই সেল দেখে কিনি। এখানকার মানুষ সারা বছর ওয়েট করে থাকে এরকম সেলগুলোর জন্য, ক্রিসমাস সেল, মিড উইন্টার সেল, ব্ল্যাক ফ্রাইডে সেল, এরকম বড় বড় সেলগুলোর জন্য। এই সেলগুলোর সময় সব দোকানগুলোতেই মোটামুটি 60-70% সেল দেয়, তাই সারা বছর মানুষ লিস্ট করে রাখে কোন কোন জিনিস দরকার আর ওই সেলের সময় সেগুলো কিনতে থাকে। দ্য ওয়্যার হাউসের এই গার্ডেনিং সেকশনটা দেখছেন কত বড়। এখন যা কিনতে এসেছি সেখানে চলে এসেছি। এই যে 50% অফ সব কার্পেটগুলোতে, চার দিনের ডিল মাত্র। আমার বাইরে টাচ করে এটাও ভালো, কিন্তু এটা হলো $199, মানে হাফ প্রাইস, মানে $99, মানে ইন্ডিয়ান টাকায় 5,000 টাকার মতো। এটা একটা নেবো, কারণ আমাদের রাগগুলো নষ্ট হয়ে গেছে, আমাদের কার্পেটগুলো নষ্ট হয়ে গেছে, আমাদের দরকার। দুটোই সেম সাইজ, এই দুটো নেবো। কার্পেটগুলো ট্রলিতে তুলে এদিকটা এসে দেখছি কন্টেনারগুলোর উপরও 50% ছাড়। খুবই কিন্তু কাজের এই কন্টেনারগুলো, তাই এই সুযোগ হাতছাড়া না করে আমরাও নিয়ে নিলাম দুটো কন্টেনার। $25, কিন্তু $10 দাম এখন, $10 এইটা আর এইটাও। এই যে এই ঘড়িগুলোতে চোখ আটকে গেল, কত রকম ডিজাইনের ঘড়ি দেখুন। বাজার করে ফিরতে ফিরতে 4টে বেজে গেছে, তাই কীরকম সন্ধে সন্ধে হয়ে এসছে দেখুন। চলুন ঘরে ঢুকে একটু রেস্ট নিয়ে তারপর বাচ্চাদের সাথে কার্পেটগুলো আনপ্যাক করব। খুবই সফট
মজা পেয়েছে, মনে হচ্ছে এটাই ওদের বেড। আমাদের একটা রক কিনতেই হতো, কারণ আগের আমার পুরনো রকটা অনেকটাই পুরনো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেজন্য এটা কেনা খুবই সুন্দর হয়েছে, মানে পয়সা ওসুল। ছোট ছিল তখন সেই থাক থেকে এটা, তার মধ্যে আবার অনেক অত্যাচার হয়েছে এটার উপরে, সবাই খাওয়া দাওয়া এখনো চলছে, সেজন্য ভাবলাম এটা পাল্টানো দরকার। মাঝখানে একটু ফেটেও গেছে, এটা অন্য কোনো ঘরে দিয়ে দেবো, সেই জায়গায় ওই কালো যে নতুন কার্পেটটা কিনেছি সেটা। ওরা কিছুতেই শুনছে না, সরে যা বাবা, সরে যা মা, সরে যা, সরে যা, ওখানে নিয়ে যাবো তো। ওরা এত মজা পেয়েছে এর মধ্যেই ওরা খেলাধুলা আরম্ভ করেছে, ওটা যে নিয়ে যাবে ওটা নিতেই দিচ্ছে না। এই যে আমরা নতুন কার্পেট পেতে রেডি, আমরা মাঝখানে কিছু রাখি না সেন্টার টেবিল দিয়ে, যেহেতু নুনি ছোট ও দৌড়াদৌড়ি করে। তো এটা এটা দাম পড়েছে $60, আর আসল দাম ছিল $120, 50% অফ দিয়ে $60 পড়েছে, মানে ইন্ডিয়ান টাকায় হলো ৩,০০০ টাকার মতো। তো ভালোই হয়েছে সেই হিসাবে, ভালোই ফ্লাফি, ওটা একটু বেশি ভালো, যেটা ওটার দাম বেশি, যে আগের যে রাফটা আছে ওটার ওই কার্পেটটার দাম একটু বেশি, তাই জন্য সেই হিসাবে ওই কোয়ালিটি ভালো, কিন্তু এটার দাম হিসাবে ভালোই, খারাপ না। তো এটা এখন এটার উপর এখন চলবে অত্যাচার চিনিয়ার মধ্যে। আর এই যে আর এইটা আপাতত এখানে কিছু রাখা হয়নি, এটা এখানে সেট করা আছে, ঘরটা পরে সাজানো হবে। ওই যে দেখুন ননির অবস্থা, দেখুন কি অবস্থা, সেইখানে শুয়েই পাচ্ছে না, এত মজা পেয়েছে, খাচ্ছে না, খালি এটা একবার যাচ্ছে ওটা একবার যাচ্ছে, এই আর কি। আর এই যে এই পুরোটার প্রথম অবস্থা করা জানে, এটাকে ভালো করে ওয়াশ করে কোনো একটা বেডরুমের নিচে দিতে হবে, ননির বেডরুমের নিচে দেওয়ার ব্যবস্থা করতে হবে এটাকে, এটাকে এটা নোংরাও হয়েছে, এটা একটু ওয়াশ করতে হবে। আর এটা থাকুক,
এই পুরনো নীল কার্পেটটা ভেবেছিলাম আমাদের বেডরুমে পেতে দেব, কিন্তু চিনির ভারী পছন্দ এই ব্লু কার্পেটটা, তাই ও বলল ওর রুমের নিচেই পাতা থাক। যদিও ওর রুমের কালার থিমের সাথে এই ব্লু কার্পেট একেবারেই মানাচ্ছে না, তবুও কী করব বলুন। আর জানেন তো বন্ধুরা, চিনি কিন্তু ছোটবেলা থেকেই ওর এই নিজের ঘরটা নিজের মতো করেই সুন্দর করে গুছিয়ে রাখে। এই যে ওর দেয়ালে ঝোরানো ওর নিজের হাতে করা পেইন্টিংগুলো কি সুন্দর আটকে রেখেছে দেখুন। বিদেশে কিন্তু ছোটবেলা থেকেই বাচ্চারা অনেক বেশি স্বাবলম্বী হয়, নিজের টুকিটাকি কাজগুলো নিজেরাই খুব ভালো মতো করতে পারে। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন, আর চোখ রাখুন আমার চ্যানেল রিয়েলস মিরর নিউজিল্যান্ডে।